প্রিয় দিনই ভাই বোনেরা, দেশ কিংবা প্রবাস, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলবো আপনাদের সামনে ইনশাআল্লাহ। আমাদের তাওবা ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট, ইফতার বিতরণ প্রজেক্ট নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমরা একটা জিনিস লক্ষ্য করি, যখন রমজান মাস আসে তখন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ইফতারের আয়োজন আমরা দেখতে পাই। যারা সামর্থ্যবান, যাদের টাকা পয়সা আছে, তো তারা কিন্তু মজাদার সব ইফতার, সুন্দর সুন্দর ইফতারগুলো কিনে বাসায় নিয়ে স্ত্রী সন্তান সবাইকে নিয়ে খেতে পারে। কিন্তু যারা গরিব মানুষ, যারা অসহায় মানুষ, যারা দুস্থ মানুষ, তারা কিন্তু এই সমস্ত সুন্দর সুন্দর ইফতারগুলো খেতে পারে না। তো তাদের মনও কিন্তু খেতে চায়। একজন ধনী মানুষের মন যেমন ভালো খেতে চায়, সুন্দর খেতে চায়, ঠিক তেমনইভাবে একজন দুস্থ মানুষ, একজন গরিব মানুষ, অসহায় মানুষ, তারও মন চায় ভালো ইফতার খেতে, সুন্দর ইফতার খেতে। তো এই বিষয়টা লক্ষ্য রেখে আপনারা যারা তাওবা ফাউন্ডেশনকে ফলো করেন বা আমাকে যারা ফলো করেন, তারা জানেন যে আমরা গতবার রমজানে আলহামদুলিল্লাহ প্রায় 5,100 মানুষের ইফতারের আয়োজন করেছিলাম। প্রতিদিন গড়ে 170 জন এবং একটি করে মসজিদ ভিত্তিক এলাকায় করেছিলাম। 30 দিনে 30টি মসজিদে করেছিলাম আলহামদুলিল্লাহ। তো তারই ধারাবাহিকতায় ইনশাআল্লাহ আমরা এবারও উদ্যোগ নিয়েছি এমন 30টি এলাকা, যে এলাকাগুলোতে দরিদ্র মানুষের সংখ্যা বেশি, অনুন্নত এলাকাগুলোতে আমরা খুঁজে খুঁজে বের করে এবং সেই এলাকায় যে মসজিদ আছে সেই মসজিদ প্রাঙ্গণে সেই আয়োজনটি করব ইনশাআল্লাহ। আমাদের একটা ভালো ইফতারের প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ। সেই ইফতারে মিনারেল ওয়াটার, খেজুর, আপেল, তারপরে কলা, ছোলা বুট, বুন্দিয়া, পেঁয়াজু, চপ সহ যে সমস্ত আইটেমগুলো দেওয়া যায়, আমরা একটা খসড়া করেছি ইনশাআল্লাহ। আমরা যে টার্গেট নিয়েছি সেটি হচ্ছে যে একটা প্যাকেটে অ্যাটলিস্ট বিভিন্ন আইটেমের, এবং সেটা স্বাস্থ্যকর আইটেম, বিভিন্ন আইটেমের ইফতার 100 টাকার করে ইফতার আমরা দিব ইনশাআল্লাহ। এবং আমরা সেই এলাকার সমস্ত দুস্থ মানুষ, গরিব মানুষ, তারপরে এতিম বাচ্চারা, দরিদ্র বাচ্চারা সবাইকে আমরা ডাক দেবো ইনশাআল্লাহ, দাওয়াত দিব এবং সবাই আসবে। আমরা সবাইকে সাথে নিয়ে ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করে আমরা ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করব ইনশাআল্লাহ। তো আমাদের এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা যেটা হিসেব করেছি, প্রতিদিন যদি 150 জন মানুষকে আমরা ইফতার করাই তাহলে প্রয়োজন হয় 15,000 টাকার। তো এই অনুষ্ঠানটা আমরা যদি রমজানের শেষ পর্যন্ত চালাই তাহলে মোট 30 দিনে আমাদের খরচ আসবে 4,50,000 টাকা। তো ইনশাআল্লাহ আমরা আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমরা যত ধরনের প্রিপারেশন, প্রস্তুতি আমরা নেওয়া শুরু করেছি ইনশাআল্লাহ। তো এই প্রজেক্টটা বাস্তবায়ন করার জন্য আপনাদের সকলকেই আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, দাওয়াত দিচ্ছি, অনুরোধ করছি। আপনারা যারা সামর্থ্যবান রয়েছেন, যারা যতটুকু পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা যদি সহযোগিতা করেন ইনশাআল্লাহ এই কাজটা আল্লাহ তাআলা সহজ করে দিবেন। একটা কথাই আছে যে 10-এর লাঠি 1-এর বোঝা। তো 10 জনের হাতে যদি 10টা লাঠি থাকে এটা কোনো ভারী লাগবে না, এটা সহজ হবে। কিন্তু 10টা লাঠি যদি একখানে থাকে তাহলে এটা অনেক বোঝা হয়ে দাঁড়ায় একজনের জন্য বহন করা। তো যদি আপনারা সকলে এগিয়ে আসেন ইনশাআল্লাহ, আপনাদের সাধ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়ান, তাহলে আমাদের এই কাজটি ইনশাআল্লাহ সহজ হবে। এজন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি যে যার সামর্থ্য অনুযায়ী আমাদের এই ইফতার বিতরণ এবং দোয়া অনুষ্ঠানে আপনারা শরিক হবেন ইনশাআল্লাহ। এবং পাশাপাশি এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন ইনশাআল্লাহ, এতে করে হয়তো কেউ না কেউ এগিয়ে আসবে। আর আপনারা যারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে চান, আপনারা চাইলে আপনাদের অনুদান আপনারা বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে আমাদের কাছে পৌঁছাতে পারেন ইনশাআল্লাহ। আমাদের তাওবা ফাউন্ডেশনের বিকাশ, নগদ এবং রকেট পার্সোনাল নাম্বার হচ্ছে 01704276313। আমি আবারও নাম্বারটি বলছি, 01704276313। আমাদের এই ইফতার প্রোগ্রামের সমস্ত আপডেট ইনশাআল্লাহ ছবি আকারে এবং ভিডিও আকারে আমাদের পেজে, আমাদের চ্যানেলে আপলোড করা হবে ইনশাআল্লাহ। তো আবারও সবাইকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন
এই কাজটাকে সফল করেন, সুন্দরভাবে যেন আমরা কাজটা করতে পারি। ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। Oh.